হ্যালো গাইজ, আজকের ক্লাসে আমরা শিখে নিব সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের প্রায় সব ধরনের এক্সামই চলে আসে, আর আমরা কিন্তু অনেক সময় নিয়মের পিছনে ঘুরে সেন্টেন্স কারেকশনটা অনেক বেশি ভয় পায়। আসলে সেন্টেন্স কারেকশন তুমি অনেক বেশি নিয়ম মুখস্থ করে খুব একটা কাজ হয় না, তোমাকে যেটা করতে হবে সেন্টেন্সগুলো বুঝে বুঝে করতে হবে। তো চলো আজকের ক্লাসে আমরা অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স কারেকশন শিখে নিব, যেটা কিনা আমরা বুঝে শিখব আর কখনোই ভুলব না। তো চলো ফার্স্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি যে হি ইজ মাই ফার্স্ট এনিমি। আচ্ছা, সে হচ্ছে এখানে ফার্স্ট বলতে বোঝাচ্ছে আসলে যে খুব নিবিড় সম্পর্ক, যার সঙ্গে খুব হচ্ছে গভীর সম্পর্ক, সেটা হচ্ছে এনিমির ক্ষেত্রে সে আমার অনেক গভীর শত্রু, অনেক নিবিড় শত্রু, এরকমটা আসলে হয় না। এখানে হতে পারতো যে হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড, যে সে আমার অনেক কাছের বন্ধু, অনেক তার সঙ্গে আমার নিবিড় সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, এটা ফ্রেন্ড হতে পারতো, কিন্তু বিষয়টা রয়েছে কি তোমার এনিমি শত্রু, তার মানে হচ্ছে যে হি ইজ মাই, সে আমার একটা ঘোরতর শত্রু। সেই ক্ষেত্রে তুমি এখানে ফার্স্ট না ইউজ করে আমরা ফার্স্টের জায়গায় ইউজ করব সোয়ার্ন, এস ডাব্লিউ ও আর এন, হি ইজ মাই সোয়ার্ন এনিমি, সে আমার অনেক বেশি ঘোর বিরোধী বা ঘোরতর শত্রু। তো সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে আমরা এখানে শিখে গেলাম যে ফার্স্ট না হয় আমরা সোয়ার্ন ইউজ করব। নেক্সট ওয়ান দেখো, জি নাম্বার টু, মাই ব্রাদার ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে নাইট, আমার ভাই সেখানে গিয়েছিল ইয়েস্টারডে নাইট। খেয়াল করো যে গতকাল রাতে, আসলে যখন আমরা গত রাতে এরকম বোঝালেই তোমাকে ওখানার গতকাল ইয়েস্টারডে হয় না। এখানে আমাদের কমন একটা বিষয়, এটা প্রায় আমাদের এক্সামে আসে, যেখানে আর ইয়েস্টারডে কথাটা আমরা ইউজ করব না, যে মাই ব্রাদার ওয়েন্ট দেয়ার, জাস্ট তুমি এখানে দিবা লাস্ট নাইট। ওকে, এটা বেশি স্মার্টলি শোনায়, লাস্ট নাইট, গত রাতে আমার ভাই সেখানে গিয়েছিল। তাহলে তোমাকে এখানে বলতে হচ্ছে না যে ইয়েস্টারডে নাইট, গতকাল রাতে না, দিস ইজ ফর লাস্ট নাইট, দ্যাট মিনস গতকাল রাতেই বোঝাচ্ছে। থার্ড ওয়ান দেখো, যে আই হ্যাভ আ স্ট্রং হেডেক, আমার কী রয়েছে স্ট্রং মানে অনেক শক্তিশালী মাথা ব্যথা। আসলে মাথা ব্যথা শক্তিশালী বলে আমরা প্রকাশ করি না, আমি বলতে পারি যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। এই ক্ষেত্রে তোমাকে মাথা ব্যথার ফিলিংসটা কেমন, মাথা ব্যথার ফিলিংসটা আমাদের কাছে কিন্তু একটা ব্যাড ফিলিংস, সো আমরা এখানে কী বলবো যে আই হ্যাভ আ ব্যাড হেডেক, ওকে, নট স্ট্রং। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে যে আই হ্যাভ আ ব্যাড হেডেক, আমার একটু মানে প্রচণ্ড মাথা ব্যথা, বাট দিস ইজ ফর ব্যাড ফিলিংস, ওকে, নট স্ট্রং। নেক্সট ওয়ান নাম্বার ফোর, দ্য মিটিং ওয়াজ হেল্ড ইন আ ওয়াইড হল, দেখো যে মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ হেল্ড, এই বিষয়গুলো কিন্তু ঠিক আছে, হ্যাঁ, ইন আ ওয়াইড হল। আচ্ছা, ওয়াইড মানে কি, ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত, হল মানে একটা ভালো বড় সড়ো একটা হলে, যেটা হচ্ছে কি ওয়াইড হল। কিন্তু এখন বিষয় হলো আসলে ওয়াইড মানে প্রশস্ত, বাট এই কথাটা কোথায় ইউজ করা হয়, ওয়াইড কথাটা ইউজ করা হয় যখন আমরা ওপেন কোনো কিছু পাই, যেমন ধরো ফিল্ড, একটা ফিল্ডে মিটিং হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলবো যে ওয়াইড ফিল্ড। বাট ওয়াল, ওয়ালে আমরা কী পাচ্ছি, চারিদিকে কিন্তু একটা বেষ্টনি পাচ্ছি, ওয়াল পাচ্ছি, সেক্ষেত্রে যখন আমাদের চারিদিকে একটা বেষ্টনি বা ওয়াল থেকে যাচ্ছে, সেখানে কিন্তু আমরা আর ওয়াইড ইউজ করতে পারবো না, সেখানে আমাদের ইউজ করতে হবে দিস ইজ নট ফর ওয়াইড, দিস ইজ স্পেসিয়াস, স্পেসিয়াস ওয়াল, মানে স্পেসিয়াসের অর্থ হচ্ছে প্রশস্ত, মানে এখানে স্পেসটা বেশ ভালো, এরকম কিছু মনে রাখলে হবে। এখানে দেখো নাম্বার ফাইভে আছে যে ইউ শুড নেভার টেল লাই, ওকে, তোমার কখনো মিথ্যা বলা উচিত নয়। আমরা এখানে একটা খুব বেশি কমন একটা ফ্রেজ জানি যে টেলের পর তোমাকে একটা কী ইউজ করতে হয়, আ ইউজ করতে হয়, যে উই শুড নেভার টেল আ লাই, অ্যাকচুয়ালি দিস ইজ হচ্ছে তোমার ফ্রেজ, এখানে তোমাকে একটা আর্টিকেল ইউজ করতে হবে, ফ্রেজের ক্ষেত্রে যেটা দেয়া থাকে, এখানে কোনো নিয়ম নাই, এখানে তুমি এর ব্যতিক্রমও কিছু করতে পারো না, সো এই সেন্সটা দাঁড়াচ্ছে ইউ শুড নেভার টেল আ লাই। নেক্সট ওয়ান ফর নাম্বার সিক্স, ইউ শুড অলওয়েজ স্পিক ট্রুথ, তার মানে দাঁড়াচ্ছে তোমার সবসময় সত্য কথা বলা উচিত। আমরা জানি যে এটা একটা প্রবাদ বাক্য রয়েছে, ইউ শুড অলওয়েজ স্পিক, আবারও আমাদের এখানে তোমার যেটা চলে আসছে যে স্পিকের পর অলওয়েজ দা হয়, এটা আরেকটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ইউ শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে বা সর্বদা সত্য কথা বলা তোমার উচিত। তাহলে আমরা বারবারই বলতেছি যে যেখানে আমরা তোমার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পাবো সেটা কখনোই আমরা চেঞ্জ করতে পারবো না, সেটা যে রূপে দেওয়া আছে সেম সিস্টেমেই হবে, হ্যাঁ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। নেক্সট ওয়ান দেখো, ফর নাম্বার সেভেন, আওয়ার ভ্যাকেশন ইজ অ্যাবাউট টু কাম টু ক্লোজ, মানে আমাদের যে ছুটি সেটা কি হয়ে গেছে, প্রায় সন্নিকটে, হ্যাঁ, আর ভ্যাকেশন বলতে আমাদের যে ধরো তোমার শীতকালীন উইন্টার ভ্যাকেশন হতে পারে, তোমার সামার ভ্যাকেশন হতে পারে, এই ছুটিটা কি ইজ অ্যাবাউট টু কাম টু ক্লোজ, মানে একদম শেষ হতে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এখানে একটা তোমার এগেইন
ফ্রেজ হয়ে যায় সেটা হচ্ছে আওয়ার ভ্যাকেশন ইজ অ্যাবাউট টু কাম টু আ ক্লোজ। এখানে তোমার আর্টিকেল আসবে, এটা তোমার মাথায় রাখতে হবে। নেক্সট ওয়ান ফোর নাম্বার এইট, দ্য গেম ইজ অ্যাবাউট টু কাম টু, সেম সিস্টেমে আমাদের এখানে প্রত্যেকটাই ফ্রেজ বসতেছে, ফ্রেজগুলো মনে রাখতে হবে যে কাম টু অ্যান এন্ড হয়, যেটার অর্থই হচ্ছে গিয়ে তোমার শেষ হয়ে যাওয়া, যে গেম এই খেলাটা প্রায় শেষের পথে, মানে শেষ হয়ে গেছে এমনটা না, শেষের পথে তখন আমরা বলি সেটা কাম টু অ্যান এন্ড, কাম টু অ্যান এন্ড। ওকে, ফোর নাম্বার নাইন, দিস ইজ স্লিপ অফ টাঙ্গ। এখানে খুব মজার একটা বিষয় রয়েছে, দেখো যে দিস ইজ স্লিপ অফ টাঙ্গ, স্লিপ অফ টাঙ্গ এখানে অর্থ দাঁড়ায় যে স্লিপ অফ টাঙ্গ বলাই সামান্য ভুল। টাঙ্গ মানে কি? জিহ্বা। আমরা অনেক সময় একটা কথা বলতে গেলে আমাদের অন্য কথা হয়ে যায়, যেমন আমরা বলতে যাই যদি হোয়াল হোয়াল না হয় সেটা ওয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম আমাদের সামান্য বলাই ভুল হয়েই থাকে, বলতে গিয়ে যে ভুলটা হয় সেটাকে বলা হয় আ স্লিপ অফ দ্য টাঙ্গ। তাহলে কী দাঁড়ালো? বলাই সামান্য ভুল, বলতে গিয়ে যে মিস্টেকটা আমরা করে ফেলি সেটাকে বলে আ স্লিপ অফ দ্য টাঙ্গ। তাহলে স্লিপের পূর্বে একটু তোমাকে আর্টিকেল দিতে হবে যে দিস ইজ আ স্লিপ অফ দ্য টাঙ্গ। এগেইন সেম সিস্টেম আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ স্লিপ অফ পেন, লেখায় সামান্য ভুল। অনেক সময় আমরা জানি বিষয়টা যে হ্যাঁ এই স্পেলিংটা এভাবে হবে, কিন্তু লিখতে গিয়ে সেটা ভুল হয়ে যায়। হ্যাঁ, জানা জিনিস ভুল হয়ে যায়, তখন আমরা উফ সরি, অ্যাকচুয়ালি দিস ইজ আ স্লিপ অফ দ্য পেন। হ্যাঁ, এটা হচ্ছে লেখায় সামান্য ভুল। তাহলে এগেইন সেম সিস্টেম হচ্ছে দিস ইজ আ স্লিপ অফ দ্য পেন। খুব বেশ ইম্পর্টেন্ট এই দুইটা সেন্টেন্স, যেটা আমাদের সেন্টেন্স কারেকশনে আছে আর আমাদের জানার ক্ষেত্রে এখানে ফ্রেজের জন্য, তো এটা জানা লাগবেই যে স্লিপ অফ দ্য টাঙ্গ অর স্লিপ অফ দ্য পেন। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে আমাদের দশটা সেন্টেন্স কারেকশন। নিশ্চয় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আল্লাহ হাফিজ।